প্রক্রিয়াটা তো ভালোই, কেন ভ্যাকসিন এত মানে মূল মানে এখন এত দামি, তো অনেক স্টুডেন্টই সেটা অ্যাফোর্ড করতে পারে না, তো তার জন্য অনেক মানে খুবই ভালো উদ্যোগ এটা মনে করি। ভালো লাগছে আমাদের কলেজ থেকে এত বড় একটা উদ্যোগ করা হলো যে সবাইকে দেওয়া হবে ভ্যাকসিন, তো খুব ভালো লাগছে। আমরা খুবই আনন্দিত যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি চেয়েছিলেন যে টিকাকরণ সার্বজনীন হোক, এবং বিশেষ করে ছাত্র সমাজ অ্যাজ এ কমিউনিটি তারা যাতে তাদের টিকাকরণ হয়, কেননা এরাই মাঠে ঘাটে রাস্তায় কাজকর্মের মধ্যে থাকবে, ক্লাস করবে, এদের টিকাকরণটা না হলে সব দিক থেকে অসুবিধা। সেই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে শিলিগুড়ি কলেজের দুটো সেশনে 250-250 করে আমরা টিকাকরণের কাজ শুরু করেছি। ফার্স্ট ডোজটাই আমাদের প্রেফারেবল, কিন্তু সেকেন্ড ডোজ যদি আসে একটা ভায়ালে যে 10টা থাকে ভ্যাকসিনেশন সেটা করার, সেরকম যদি থাকে স্টুডেন্ট তাহলে আমরা তাদেরও করবো। 18+ তাদের এটা করা হচ্ছে এবং এটা লাগাতার চলবে। 7টা এডুকেশনাল ইনস্টিটিউট কলেজ লেভেলে, টেকনিক্যাল কলেজ, পলিটেকনিক, শিলিগুড়ি কলেজ, এই জায়গাগুলো সব জায়গাতেই আমরা এই টিকাকরণের কাজ করব। ডিস্টেন্সে যারা আছে তাদেরও টিকাকরণ করছি। এটা আমাদের শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়, সূর্য সেন, মুন্সি প্রেমচাঁদ, শিলিগুড়ি কলেজ অফ কমার্স, এখানকার পলিটেকনিক কলেজ, এই সমস্ত জায়গাতে এই টিকাকরণটা হবে। এরপর আমাদের একটা জায়গা মনে হচ্ছে বাদ হয়ে গেছে, আইটিআই, ওই আইটিআইটা তো আমরা করে দেবো শিলিগুড়ি আইটিআই, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে আমরা কথা বলবো যাতে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস, যদিও ছাত্ররা এখন কেউ ক্যাম্পাসে নেই, ল কলেজ, বিএড কলেজ, এই সমস্ত যে কলেজগুলো আছে সেখানেও একটা টিকাকরণের পদ্ধতি আমি ভাইস চ্যান্সেলার এবং ওদের কলেজের প্রিন্সিপালদের সাথে কথা বলে দেখছি, যদি ফিজিবল হয়, অ্যাভেলেবিলিটি থাকে স্টুডেন্টদের, তাহলে তাদেরও ভ্যাকসিনেশন আমরা শুরু করব। কিন্তু শিলিগুড়ি 7টা ইনস্টিটিউট, এবার আইটিআইটাকে আমরা নিয়ে নিচ্ছি, 8টা ইনস্টিটিউটে আমাদের লাগাতার চলবে। যত স্টুডেন্ট লেফট আউট আছে তাদের আমরা খুব দ্রুত ডোজ কমপ্লিট করবো। ফার্স্ট ऐसे काफी जगह पे नहीं मिल रहा है, यहाँ पे वैक्सीन दे रहा है स्टूडेंट्स के लिए, अच्छी बात है। ভাবতে পারি 2 লাখ টাকা।